গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুমিতা সাহা ব্লগে সকলকে জানাই স্বাগত। তা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে শুভ অষ্টমী। তা অষ্টমীতে সকাল সকাল অনেক সকালেই উঠেছি, সমস্ত বাসি কাজ সেরে এই যে আমি আমার পুজোর ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে স্নান করালাম নারায়ণ ঠাকুরকে, স্নান করিয়ে এবার নতুন ড্রেস পরাচ্ছি। তারপর সে মন্দির মানে দুর্গাপ্রায়ণ ঠাকুরের মন্দিরে গিয়ে, মন্দির মানে আমাদের পাড়ার যে পুজোটা হয় ওখানে গিয়ে বাটাটা দিয়ে আসবো। তা প্রতিবারই আমি মাকে একটা করে শাড়ি দিই, তা এইবারও তোমাদের দাদা ভাই শাড়িটা এনেছে। তা শাড়ি আলতা সিঁদুরটা এনেছে, তা সব মানে ডালাতে সাজিয়ে নিয়েছি যাব পুজোটা দিয়ে। তারপর আর ওদিকে রান্নারও সব গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে অঞ্জলি দিই। প্রতিবারই অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই, তা এবার ভেবেছিলাম যে তার ছেলে বলে না নিরামিষই করো। তা সব রান্নার ওদিকে সব গুছিয়ে রেখে এসেছি, এবার পুজো দিয়ে ডালাটা দিয়ে এসে রান্নাঘরে ঢুকবো। তা দেখতে থাকো আমার রান্না বান্না ঘোরাফেরা পুজোর আনন্দ সব কিছু মিলে আজকের ব্লগটা। দেখো স্নান করিয়ে লক্ষ্মীনারায়ণ আর আমার গোপুষণাকে নতুন ড্রেস পরিয়ে ফেলেছি। তা সবে স্নানটা করিয়ে ড্রেসটা পরালাম, এখনো পুজো হয়নি, এবার পুজোটা দিয়ে নি। আর এদিকে দেখো আমি আমার এই যে শাড়ি আলতা সিঁদুর আর গাছের স্থলপদ্ম জবা আর সাদা ফুল দিয়ে ডালাটা সাজিয়ে ফেলেছি। আর এটার মধ্যে মিষ্টির প্যাকেটটা দেবো, তোমাদের দাদা ভাই মিষ্টিটা আনতে গেছে। তা পুজো দিয়ে এসে রান্নাঘরে চলে আসলাম। আজকে যেহেতু নিরামিষ হবে, তা নিরামিষ প্রতিবারই অষ্টমীর দিন আমি পোলাও করি, আলুর দম করি আর বেগুনি করব। এই যে বেগুনও কেটে সমস্ত কমপ্লিট করে তারপরে আমি স্নানে গেছি। এই যে বেসনও গুলিয়ে রেখেছি, আর এখানে যে পোলাও করবো পোলাওয়ের চালটাও হচ্ছে যে এলাচ দারচিনি ফেলে দেবো। আর আজকে মানে অঞ্জলি দিই প্রতিবার অষ্টমীর দিন, তা এখন মানে দাদা ভাই একাই চা খাবে, ওকে একাই চা করে দিচ্ছি আর আমি অঞ্জলি দিই পরে খাবো। তাড়াতাড়ি করে রান্না করি, তোমাদের দাদা ভাই তো খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। পোলাও তেলটা গরম হতে হতে দৌড়ে গিয়ে সিঁদুরটা পরে আসলাম, কেন তোমাদের দাদা ভাই বেরোবে বলেই তাড়াহুড়ো করছি, নাহলে তার অত তাড়াহুড়ো নেই। আর আমি অঞ্জলি দিতে যাব, তা আমি মেয়ে দুজনেই অঞ্জলি দিই। ছেলেকে বললাম যে অঞ্জলি দিবি, কেন ও সে আগে দিত, তা যেহেতু এখন পুজোতে ও ছুটি পায় না, আসতে পায় না বলে আজকে চার বছর ধরে অঞ্জলি দেয় না। তা ছেলে বললে ঠাকুর দেখে এসে ছটার সময় এসে ঘুমিয়েছে, এখন চালগুলোকে ভেজে নিচ্ছি। যত ভাজা হবে ভালো, পোলাওটা না ততটাই ঝরঝরে হয়, মনে হচ্ছে আরেকটু হলুদ দিতে হবে, সাদাতে ভাত হয়ে গেছে। এই যে আরেকটু হলুদ দিয়ে দিলাম, আমরা তো ফুড কালার ব্যবহার করি না, তো ওই হলুদ দিয়েই করি। এখানে কিশমিশ কাজুগুলো গুছিয়ে রেখেছি আর এলাচও গুছিয়ে রেখেছি। এবার পোলাওর জলটা নামিয়ে রাখলাম আর তোমাদের দাদা ভাইয়ের চা বসিয়ে দিলাম, জলটা দিয়ে দেবো। এই যে এলাচ কটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার নাড়িয়ে নিই, তারপর পরে ঘিটা দেব। আর মনে হয় আর লাগবে না, এবার আমি ঘি দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব। এই যে ঘি দিয়ে দিলাম, ঘিটাকে দিয়ে ছড়িয়ে দেব আর শাহি গরম মশলা দিয়ে দেব। পোলাওটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেগুনি ভাজবো করে। তোমাদের দাদা ভাই এখন খেয়ে যাবে, পোলাও আর বেগুনি দিয়ে বেড়ে দিলাম, আর দোকানে পোলাও দিয়ে দিলাম, আলুর দম আর চাটনিটা দিয়ে দিলাম। আমি আলুর দমটা আর
আলুর দম আর চাটনিটা কালকেই করে রেখেছিলাম, কারণ আজকে অঞ্জলি অঞ্জলি সুর দিতে যাবো, এখন আমি শাড়িটা পরতে যাব। আর পুজো দিয়ে আর ডালাটা দিয়ে আসা হয়নি, এদিকে ঘড়িতে দেখি অনেক বেজে গেছে। প্রধানত তোমাদের দাদাকে খেতে দিয়ে টিফিন গুছিয়ে আমি তৈরি হয়ে নিয়েছি। এই দেখো, এটা তোমাদের দাদা ভাই আমাকে অঞ্জলি দেওয়ার জন্য এনে দিয়েছে, এই যে পরে নিলাম। তা চলো মানে প্যান্ডেলে যাই। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত হিবা যশমারি কুণ্ডলী কাপসং সবাচ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি ওই দুর্গা ওই দেখা হই নম বুঝছি না অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসলাম। এবার মেয়ে একটু বেরোবে, মেয়েকে একটু একটু শাড়িটা পরিয়ে দিয়ে আমি একটু এবার চা খাবো। মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম, এই যে মেয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছে। কি হলো একটু এত ছোট জলের বোতল নে, সেটা তো আমি নিতে পারবো না, এখানে ঢুকিয়ে নেবে না কেইটুকু, এই যে তাকে। অঞ্জলি দিয়ে এসে চা খেলাম, খেয়ে ঘরের যা কাজকর্ম আছে করলাম। তারপর মা আসলো, মা আবার সকালে টিফিনটা নিয়ে আসলো, কচুরি আর তরকারি, তা সব আমি মা মিলে খেলাম। তা এখন যাচ্ছি ভোগের প্রসাদটা আনতে। প্যান্ডেলে এসে দেখি সন্ধি পুজো হচ্ছে, তা সন্ধি পুজো হওয়ার পরে ভোগের প্রসাদ দেবে। তা আমি আর মা মানে প্যান্ডেলে বসে পড়লাম সন্ধি পুজো দেখতে। সন্ধি পুজো হয়ে যাক, পরে প্রসাদটা নিয়ে যা বাড়ি যাব। সন্ধি পুজো শেষ হয়ে গেছে, এখন খিচুড়ি তারপর আরও কি মানে যা যা মাকে দেওয়া হয়েছে সব প্রসাদ একসাথে করে সবার জন্য পাতায় পাতায় প্রসাদ বাড়া হচ্ছে। তোমার মোবাইল কোথায় আমি জানি না তো, কোথায় আমার হাতে কই দিলা? এই যে মণ্ডপ থেকে খিচুড়ি ভোগ নিয়ে যাচ্ছি মা, এবার আবার এসবিতে যাব ভোগের কুপন নিয়ে। তা চাঁদা কাটার সময় কুপন দিয়ে গেছে। এসবির পুজোর সামনে চলে আসলাম, ভোগের প্রসাদটা নেব করে। এসবির পুজোর সামনে দেখুন দিনের বেলায় ফুচকা নিয়ে বসে পড়েছে বাবা। প্রসাদ নিতে এসে একটু মণ্ডপটা দেখে নিলাম, এটা হলো ভেতরের জায়গাটা, আর এটা বাইরের মন্দিরের বাইরেরটা, খুব সুন্দর সাজিয়েছে। তা এই যে একটুখানি ক্যামেরাবন্দি করলাম আপনাদের দেখাবো করে। তা ও ঠাকুর মণ্ডপ সব দেখে এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেব করে। এই যে প্রচুর লাইন, দুদিক দিয়ে লাইন চলছে, এদিকে একটা আর পেছন দিক দিয়ে একটা। তা প্রসাদ নিয়ে নিয়েছি, এখন টোটোতে উঠে পড়েছি, আর হেঁটে যেতে পারবো না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। তাই মা আমি দুজনে মিলে টোটোতে উঠে পড়লাম। মা ওই সিটে বসেছে, আমি এই সিটে বসে পড়েছি। প্রসাদ টোসাদ নিয়ে এসে বাড়িতে ঢুকলাম, এবার সবাই মিলে খাবো। দেখাচ্ছি তোমাকে, ঘোড়া দেখলে ঘোড়া হয় বলে না, ওই যে দিদাকে দেখেছে তারপর বলে যে একটু খাইয়ে দাও না আমাকে, খাইয়ে দিচ্ছে। খায় তো চিলি চিকেনও তো করবো, সব গুছায় রাখছে, আসার আগের দিন আমি কীভাবে বাজার বুজার করছি। হ্যাঁ কবে করবো মা, হ্যাঁ চিলি চিকেন কবে খাবি সে সব গুছায় রাখছি, কেওড়া জল গোলাপ জল সমস্ত না, 1250 টাকা শুধু বাজারই করছি আমি সমস্ত। এই যে আজকে গোবিন্দভোগ চাল সব কি যে কবে করুন,
দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমালাম। ছেলে আবার বেরোলো, মেয়েও বেরোলো পাড়ার মণ্ডপে যাবে বলে, আর আমি মাও বেরিয়ে পড়লাম। মা এখন বাড়িতে যাবে আর আমি এখন মণ্ডপে যাব। তা চলুন আপনাদের আমাদের পাড়ার মণ্ডপে নিয়ে যাই। এই যে মণ্ডপে চলে এসেছি, এখন কুইজ কম্পিটিশন হচ্ছে সব কিছু নিয়ে। উনি প্রতিবার আমাদের এখানে এসে কুইজ করায় আর ভীষণ মজা লাগে। তারপর মানে এত ধরনের অনেক কিছু অজানা জিনিস আমরা জানতে পারি তা কুইজের মাধ্যমে। আর যারা যারা পারে তাদের পুরস্কার দেওয়া হয়, একটা করে পেন, ক্যাডবিডি। তা আমার মেয়ে প্রতিবার পায় দুটো তিনটে করে, তা এবারও বলছে এখনও পায়নি, কিন্তু খেলা তো সবে শুরু হলো। আর এই যে সব মহিলারা মানে কমিটির মহিলারা সব এক জায়গায় বসে রয়েছে। তো অরিজিনাল মহিষাসুর মর্দিনী এই গানটির গায়ককে যে জানেন হাত তুলবেন, প্লিজ প্রম্পট করবেন না। আসল যখন মহালয় হয় তখন এই গানটি কে গেয়েছে, কার গলায় বিখ্যাত, আমি যাচ্ছি দিদির কাছে। এটা কিন্তু একজন মেল ভয়েস। আমি কেন বলবো, আমি চকো চিপস অ্যাবসলিউটলি রাইট, তোমাকে বলবো বাচ্চাদের দেওয়া হয়ে গেছে। আচ্ছা শৈবাল, শৈবাল আমার ছোট ভাইয়ের মতনই হবে। এটা প্রত্যেক বছর এসে ওই যে আমাদের এরকম সুন্দর একটা কুইজ কম্পিটিশন করে একটা আনন্দ দেয়, ছোট বড় যারা আছি, বয়স্ক ছেলে মেয়ে, তা সবাইকে একটা আনন্দ দেয়। এটা সত্যি খুব ভালো একটা উদ্যোগ। এই যে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় প্রস্তুতি চলছে, সবাই নাম দিয়েছে পাড়ার ছোট থেকে বড় সবাই। পূজা মণ্ডপ থেকে মোমবাতি প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন সব কিছুতে পার্টিসিপেট করেছি। মেয়ে আবার কুইজ কম্পিটিশনের একটা প্রাইজ পেয়েছে, কিন্তু মোমবাতি প্রতিযোগিতায় প্রতিবার পাই আমরা, কিন্তু এবার আর পাই নিয়ে গেছি। তা এখন ঘড়িতে প্রায় 10:30, সব শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। মামি বন্ধুরা এই যে ঘরে ঢুকে পড়লাম। তা আমাদের পাড়াতে এত আনন্দ হয় যে আমাদের পাড়া ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না। তা অষ্টমী শেষ হওয়া মানে পুজো প্রায় শেষ, আবার দিন গোনার পালা, আবার কবে পুজো আসবে। তা কালকে নবমী আর আজকে অষ্টমী, রাত পোহালেই নবমী। তা বন্ধুরা এই ঘরে ঢুকলাম, ঢুকে একটু বসছি, কারণ এতক্ষণ পা ঝুলিয়ে বসে বসে না পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। এমনিতে তো পায়ে ব্যথা, তা যাই হোক অষ্টমী শেষ হলেই পুজোটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই পুজোর জন্য কত প্রস্তুতি, কত মানে কি বলবো, ঘরে ফেরা, কত প্রস্তুতি, কত কেনাকাটি সব, মানে এই মাত্র 4 দিনের জন্য মা আমাদের কাছে থাকে। তা অষ্টমীর শেষ মানে পুজোটাও শেষ। তা আমার ভিডিওটা আমি আর বাড়ালাম না। তা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাকে ফেসবুক পেজ থেকেও ফলো করতে পারেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আর তো মাত্র 1টা দিন, আর 10 দিন তো বিদায়ের সুর বাজে। তা এই পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।